শান্তির এই রাজ্য আজ আতঙ্কপুরে। রাজ্যে আইনের শাসন বলতে যে কিছুই নেই তা আবারও প্রমাণিত। দুষ্কৃতীদের নির্মম মারধরে মৃত্যু হল বন্ধন ব্যাংকের গোলাখাটি ডিএসসি ব্রাঞ্চের ম্যানেজার জয়দেব সাহার, বয়স 33। মঙ্গলবার রাতে লাটিয়াছড়াতে বন্ধন ব্যাংকের এক উপজাতি গ্রাহকের বাড়িতে বিয়ের অনুষ্ঠানে জয়দেব সাহা সহ ব্যাংকের 6 জন কর্মচারী যায় নিমন্ত্রণ রক্ষা করতে। রাত 9:30 নাগাদ একই বাইকে চেপে ব্যাংকের ম্যানেজার জয়দেব সাহা এবং ব্যাংক কর্মী খোকন নোয়াতিয়া ফিরছিলেন। চিকনছড়া এলাকায় আসার পর কয়েকজন যুবক বাইক থামিয়ে মারধর শুরু করে দুজনকে। এর মধ্যে স্থানীয় কয়েকজন দেখতে পেয়ে দৌড়ে আসে। দুষ্কৃতিকারীরা তারপরও মারধর বন্ধ করেনি। স্থানীয়রা কোনোভাবে দুষ্কৃতীদের হাত থেকে খোকন নোয়াতিয়াকে রক্ষা করে দূরে সরিয়ে নেয়। অন্যদিকে বেধড়ক মারধরের পর দুষ্কৃতিকারীরা জয়দেবকে রাস্তায় ফেলে চলে যায়। স্থানীয়রা বিশ্রামগঞ্জ থানায় খবর দিলে পুলিশ এসে জয়দেবকে প্রথমে বিশ্রামগঞ্জ পিএইচসিতে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক সাথে সাথে জিবি হাসপাতালে রেফার করে। রাতে জিবি হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য কলকাতা নিয়ে যাওয়ার কথা বলে, কিন্তু কলকাতা নিয়ে যাওয়ার জন্য সুযোগে পাওয়া যায়নি। জয়দেব সাহার মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে কাকড়াবন এলাকায়। অত্যন্ত ভালো ছেলে হিসেবেই পরিচিত ছিল সে। ব্যুরো রিপোর্ট, আকাশ ত্রিপুরা।